নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতার। খেলার দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশ আফগানিস্তানের বাংলাদেশ ঢাকা শেরি স্টেডিয়ামে চলতে থাকা একমাত্র টেস্টে প্রথম দিনে নাজমুল হোসেন সান্তর 146 রানের সুবাদে বাংলাদেশ 5 উইকেটে 362 রান করল বৃহস্পতিবার। দ্বিতীয় দিন সকালে প্রত্যাঘাত করে আফগানিস্তানের বোলাররা, আর 382 রানে শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস। পাল্টা ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে যায় আফগানিস্তান। শুরুর থেকেই একের পর এক উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় তারা। শরীফুল ইসলাম এবং ইবাদত হোসেনের একের পর এক আঘাত হানেন ও আফগানিস্তান চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে পড়ে যায়, বিপাকে পড়ে যায় আফগানিস্তান, যেখানে শরীফুল ইসলাম এবং ইবাদত হোসেন একের পর এক আঘাত হানেন ও আফগানিস্তান চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে একদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দিন সকালেই প্রত্যাঘাত করে আফগানিস্তানের বোলাররা, 382 রানে শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস, পাল্টা ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে যায় আফগানিস্তান। তবে শুরু থেকেই কিন্তু একের পর এক উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় তারা, যেখানে বিপাকে পড়ে যায় অনেকটাই আফগানিস্তান। বাংলাদেশ আফগানিস্তান বাংলাদেশের ঢাকা শেরি স্টেডিয়ামে চলতে থাকা একমাত্র টেস্টে প্রথম দিনেই নাজমুল হোসেন সান্তর 146 রানের সুবাদে বাংলাদেশ 5 উইকেটে 362 রান করলো বৃহস্পতিবার। দ্বিতীয় দিন সকালে কিন্তু প্রত্যাঘাত করে আফগানিস্তানের বোলাররা, 382 রানে শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস, পাল্টা ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে যায় আফগানিস্তান। শুরু থেকেই একের পর এক উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় তারা। শরীফুল ইসলাম এবং ইবাদত হোসেন একের পর এক আঘাত হানেন ও আফগানিস্তান চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি ব্যানার্জি। অর্কজ্যোতি, এই বিষয়ে ঠিক কি আপডেট রয়েছে? দেখো সঞ্জিতা, তুমি যেরকমটা বলছিলে যে 146 রানে আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে গেছে, এবং দেখতে গেলে তোমার আফগানিস্তানের পক্ষে তোমার খুব বেশি রান কেউই করতে পারেননি। তাও তোমার নাসির জামাল, তিনি 35 রান করেছেন, এবং জাজাই তোমার 36 রান, আফজাল জাজাই তিনি 36 রান করেছেন। এছাড়া তোমার উইকেট নিয়েছেন, পাশাপাশি তোমার দুখানা করে উইকেট তিনজন মেহেদী হাসান আছে, হ্যাঁ তাই অনেকে তিনজন বোলার দুটি করে উইকেট নিয়েছেন। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে তোমার আবার বাংলাদেশ তোমার আফগানিস্তান অল আউট হয়ে যাওয়ার পর তোমার বাংলাদেশের আবার যে ইনিংস শুরু হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ 1 উইকেট হারিয়ে 134 রান করেছে, এবং তোমার জাকির হাসান তিনি পিচে রয়েছেন, এবং তোমার নাজামুল হোসেন সান্তর তিনিও পিচে রয়েছেন। প্রত্যেকেই তোমার এই এই মুহূর্তে যে স্কোর, যে 64 বলে 54 রান করে দুজন ব্যাটারি তোমার পিচে রয়েছেন। এর পাশাপাশি তোমাকে একটা কথা বলি, যে শান্ত, যে নাজমুল হোসেন শান্তর কথা বলছিলাম, তিনি কিন্তু প্রথম ইনিংসেও একটা দুর্ধর্ষ একটা 175 রানে 146 রানের ইনিংস খেলেছেন সঞ্জিতা। সব দিক দিয়ে দেখতে গেলে শেরি বাংলা স্টেডিয়ামে চলতে থাকা এই টেস্ট ম্যাচে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ বাংলাদেশের পক্ষে। পাশাপাশি কিছু কথা না বললেই নয় সঞ্জিতা, সেটা হচ্ছে এই দুটো দেশ বাংলাদেশ এবং আফগানিস্তান দুটোই কিন্তু টেস্ট ক্রিকেটে খুব একটা পুরনো দল নয়। যদি দেখি যে বাংলাদেশের কথা বলি, তাহলে 100 কয়েকটা বেশি টেস্ট ম্যাচ এখনো পর্যন্ত বাংলাদেশ খেলেছে, এবং আফগানিস্তান এর আগে টেস্ট ম্যাচ খেলেছে 6টা। তো বলতে গেলে একদমই নবাগত টেস্ট ক্রিকেটের আঙিনায় একটা নবাগত শক্তি আফগানিস্তান। সেখানে দাঁড়িয়ে গত কয়েক বছরে বাংলাদেশের ঘরের মাটিতে যে অপ্রতিরোধ্য পারফরমেন্স আমরা বাংলাদেশের কাছে দেখেছি, বাংলাদেশে গিয়ে তোমার বিভিন্ন দল, ইংল্যান্ড বলো বা নিউজিল্যান্ড বলো, এরকম দলগুলোকে আমরা দুর্মুষ হতে দেখেছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আফগানিস্তান যে যে দেশটা একদম নবাগত টেস্ট ক্রিকেটের আঙিনায়, সেই দেশটার বিরুদ্ধে যে বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে দাপট দেখাবে, এটাই প্রত্যাশিত ছিল সঞ্জিতা। একেবারেই অর্কজ্যোতি, অনেক ধন্যবাদ যে আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন, আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি ব্যানার্জি। এরপর যে খেলার খবরের দিকে নজর রাখবো, 1982 সাল থেকে হয়ে আসা ইন্দোনেশিয়া ওপেন চলছে। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত। ভারতেরই লক্ষ্য সেনকে তিনি হারালেন, অন্যদিকে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন মহিলা শাটলার পিভি সিন্ধু।
আগে মালয়েশিয়া জাকার্তা চলছে ব্যাডমিন্টনের বিশ্বের অন্যতম প্রতিযোগিতা ইন্দোনেশিয়া ওপেন। ইন্দোনেশিয়া ওপেনে কিদাম্বি শ্রীকান্ত শেষ আটে পৌঁছে গেলেও বিদায় নিলেন লক্ষ্য সেন, পিভি সিন্ধু। এই প্রতিযোগিতার আগে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন লক্ষ্য সেন এবং কিদাম্বি শ্রীকান্ত। এবার তারা মুখোমুখি হতেই জয়ের হাসি হাসলেন কিদাম্বি শ্রীকান্ত। 45 মিনিটে টান টান উত্তেজনার ম্যাচে শ্রীকান্ত 21-17, 22-20 ফলে বাজি মাত করেন। এর আগে মালয়েশিয়া লি জি জিয়াকে হারিয়ে দেন লক্ষ্য। লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন 21-17, 21-13 পয়েন্টে লি জি জিয়া পরাজিত হন। বিশ্বক্রম তালিকায় 20 নম্বরে থাকা লক্ষ্য মাত্র আধ ঘন্টায় লি জি জিয়াকে হারান। অন্যদিকে কিদাম্বি শ্রীকান্ত টেস্ট গ্রেমে হারিয়েছেন চীনের গুয়াং জুলুকে। অতঃপর নিশ্চিত হয়ে যায় ভারতের এক ব্যাডমিন্টন তারকা কোয়ার্টার ফাইনালে পৌঁছাবেন, অন্য তারকাকে বিদায় নিতেই হবে। ফলশ্রুতি বিদায় নিলেন বিশ্বক্রম তালিকায় 20 নম্বরে থাকা লক্ষ্য সেন। অন্যদিকে ইন্দোনেশিয়া ওপেন থেকে বিদায় নিলেন ভারতের তারকা মহিলা সাঁতরার পিভি সিন্ধু। এর আগে সিন্ধু হারিয়েছিলেন সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী গ্রেগরিয়া মারিসকাকে। সিন্ধু স্ট্রেট গেমে হারিয়ে দেন মারিসকাকে। সিঙ্গাপুরের এই প্রতিদ্বন্দ্বী এর আগে মালয়েশিয়া মাস্টার্সের সেমিতে হারিয়ে দিয়েছিলেন সিন্ধুকে। এমনকি মাদ্রিদ স্পেন মাস্টার্সেও অলিম্পিকে পদক জয়ী ভারতীয় শাটলারকে হারিয়ে দিয়েছিলেন তিনি। এবার সেই হারের মধুর প্রতিশোধ তুললেও সিন্ধু বিশ্বের 3 নম্বর চাইনিজ তাইপেন তাই জু ইয়ং এর বিরুদ্ধে প্রি কোয়ার্টারে বশ্যতা মানলেন। অবশ্য এই ফল একদম অপ্রত্যাশিত তাও বলা যায় না, কারণ 24 বার মুখোমুখি হয়ে এই নিয়ে সিন্ধু 19 বার পরাজিত হলেন তাইজুর বিরুদ্ধে। 21-18, 21-16 গেমে জিতে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেলেন তাইজু। কয়েকদিন আগেই সিঙ্গাপুর ওপেন থেকেও প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়েছিল বিশ্বের 14 নম্বরে থাকা পিভি সিন্ধুকে। অন্যদিকে বিশ্বক্রম তালিকায় 8 নম্বরে থাকা ভারতীয় শাটলার প্রণয় পুরুষদের সিঙ্গলসে হারিয়েছিলেন জাপানের কেন্তা নিশিমাতোকে। 21-16, 21-14 জিতেছিলেন প্রণয়। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা। দীর্ঘদিন আগ্রহ ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়েল মাদ্রিদে যোগ দিচ্ছেন আগামী দিনের ফুটবল সূর্য জুড বেলিংহ্যাম। মনে করা হচ্ছে আগামী এক দশক বা তারও বেশি সময় ধরে বিশ্ব ফুটবল শাসন করবেন জুড বেলিংহ্যাম। ইংল্যান্ডের এই 19 বছর বয়সী তারকাকে নিয়ে একটি প্রতিবেদন। সামার ট্রান্সফার উইন্ডোর প্রথম দিন রিয়েল মাদ্রিদ জুড বেলিংহ্যামের সঙ্গে তাদের চুক্তির কথা ঘোষণা করল। 6 বছরের চুক্তিতে রিয়েল মাদ্রিদ আসছেন 19 বছর বয়সে ব্রিটিশ তারকা। এই মুহূর্তে অন্যতম দামি ফুটবলার জুড বেলিংহ্যামের সঙ্গে রিয়েল মাদ্রিদের চুক্তিকে মেগা সাইনিং বলেই ধরা হচ্ছে। জার্মান লীগ বুন্দেসলিগার অন্যতম দল বরুসিয়া ডর্টমুন্ডের 6'1" উচ্চতার মিডফিল্ডার বেলিংহ্যামের সঙ্গে বেশ কিছুদিন ধরে কথা চালাচ্ছিল রিয়েল মাদ্রিদ। ইংল্যান্ডের হয়ে সব বয়সে টুর্নামেন্ট খেলা বেলিংহ্যাম 17 বছর বয়সে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পান। গত 3 বছরে 24টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। মূলত প্লেমেকার হলেও ইংল্যান্ড দলের হয়ে একটি গোলও আছে তার নামের পাশে। প্রথম শ্রেণীর ক্লাব স্তরের ফুটবলে ডর্টমুন্ডের হয়ে 92টি ম্যাচ খেলে 12টি গোল করেছেন এই তরুণ প্রতিভা। রিয়েল মাদ্রিদ ইতিমধ্যেই তাকে বিশ্ব ফুটবলের বিগেস্ট ট্যালেন্ট বলে আখ্যা দিয়েছে। মাত্র 19 বছর বয়সেই এই ফুটবল সম্পদের ফ্যান রয়েছে নিজের ক্লাবের বাইরে প্রতিটি ক্লাবে। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল সহ বিভিন্ন ক্লাবে ইতিমধ্যেই একটি ফ্যান বেস তৈরি করে ফেলেছেন জনপ্রিয় এবং প্রতিভাবান জুড বেলিংহ্যাম। বেলিংহ্যাম ডর্টমুন্ড ছাড়লেও বিদায়ের আগে ডর্টমুন্ডের ওয়েবসাইটে আবেগ ঘন বার্তাও জানিয়েছেন। বিএনভির সঙ্গে বিগত 3 বছর যেভাবে কাটিয়েছেন তার জন্য ধন্যবাদ ও তিনি আপ্লুত। জানা গিয়েছে যে পরিমাণে ট্রান্সফার ফি এজন্য জার্মান ক্লাবটি পাচ্ছে তা যে কোনো জার্মান ফুটবলারের ও ক্লাবের জন্য অন্যতম রেকর্ড। যে পরিমাণ টাকায় তিনি ক্লাব পরিবর্তন করছেন তা দেমবেলের পরে যে কোনো জার্মান ক্লাবের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সেল। এখন আগামী দিনে রিয়েল মাদ্রিদের হয়ে সবুজ ঘাসে বেলিংহ্যাম কি ফুল ফোটান তা সময়ই বলবে। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা। খেলা হবে অনুষ্ঠান এই পর্যন্ত, দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে, সময়ের কথা।